হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোকাল ফুড থেকে আজ চলে এলাম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও অথেন্টিক একটি রেসিপি দেখাবো। চলুন উপকরণগুলো দেখে আসি। আমাদের লাগছে এখানে পেঁয়াজ, 1 কাপ মতো পেঁয়াজ লাগবে, মটরশুঁটি 1/2 কাপ, কাঁচামরিচ লাগবে, আমাদের প্রয়োজন মতো দিয়ে নিব কাঁচামরিচ, আদা রসুন পেস্ট লাগবে, হলুদ লাগছে, মরিচ, জিরে, লবণ ও একটি টমেটো লাগবে। এবং আমি পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে সবকিছু সঠিকভাবে লিখে দিব যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এবং এই রেসিপিটি একটু ডিফারেন্টভাবে হবে, একদম হাতে মাখানো গ্রাম্য স্টাইলে, এবং টেস্টটাও খুবই ভালো আসবে। আমি 4টা পাবদা মাছ নিয়েছি। আপনারা পাবদা, কই, ট্যাংরা অনেক ধরনের মাছই ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে। পেঁয়াজ দিয়ে নিব প্রথমে, একে একে সব মশলা দিয়ে দিব, আদা রসুন, হলুদ, মরিচ, জিরে, লবণ আন্দাজ মতো দিয়ে নিব, সব দিয়ে একটা টমেটো নিয়েছি আমরা, টমেটোটাকে ফালি করে নিব, টমেটোটাও দিয়ে দিব, খুব ঝটপট হয়ে যায় রান্নাটা, যে আপনারা দেখবেন যে আমি বসাবো, মাখিয়ে টাখিয়ে বসাবো, খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা মুক্ত, কষানোর ঝামেলা নেই। এখন সব মশলাগুলো লবণ টবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিব, একটু একটু ভালো করে চটকে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়, এমন করে নিব। তেলটা আমি এখনও দেইনি, তেল দেওয়ার আগেই সব মশলা টশলা দিয়ে আগে চটকে নিব, তারপর আমি তেলটা দিব। তেলটা দিয়ে আবার ভালো মতন চটকে নিব, একদম সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেবার পর এবার আমরা টমেটোটা দিয়ে দিব, টমেটোটা দিয়ে আরেকটু ভালো করে মাখাতে হবে, টমেটোটা যেমন একদম মোটা মোটা না থাকে, একটু ভেঙে ভেঙে হাত দিয়ে ভালো করে টমেটোটাকে আমরা মেখে দিব। আপনার এই মাখানোর উপর কিন্তু একটু ডিপেন্ড করে খাবারটার, মানে যেহেতু আমি এটা কষাবো না, মাখিয়ে বসাবো, সব কিছু একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে, এবং এটা অল্প কিছুক্ষণের মধ্যে গলেও যাবে, সুন্দর করে একদম ডোলে টোলে মাখিয়ে বসাবেন। আমি মটরশুঁটিটা কিন্তু এখন দিচ্ছি না, মটরশুঁটিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যে কারণে মটরশুঁটিটা এখন দিব না। মশলাটা মাখানোর পরে তারপর মাছটা আমি দিয়ে দিব, মাছটা দিয়ে আলতো হাতে মাছটা একটু মাখাবো, মাছটা দিয়ে কিন্তু আমরা খুব বেশি মাখাবো না, হালকাভাবে আলতো হাতে মাছটা মাখিয়ে ফেলবো, একদম আলতো হাতে মাছটা সুন্দর করে মাখিয়ে বিছিয়ে দিব। এই যে আমরা এখন চুলোতে দিয়ে মটরশুঁটিটা দিয়ে দিব, প্রথমেই কিন্তু দিয়ে দিব আমি মটরশুঁটি, চুলোতে দেওয়ার পরপরই মটরশুঁটি দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু আমরা পানি ইউজ করে, আপনি 1/4 কাপ গরম পানি আমি ঢেলে দিব এটাতে, একদম দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট, 5-6 মিনিটের মধ্যেই হয়ে যাবে, মিডিয়াম আছে, দেখুন অলরেডি হয়ে গেছে, আমি 6 মিনিট পরে ফিরে আসছি, হয়ে আসছে মাছটা। এখন চুলার আগুনটাকে একটু কমিয়ে দিব, মিডিয়াম আছেই পুরোটা রান্না হয়, প্রথমে আমি 5-6 মিনিট ঢেকে তারপর একটু খুলে, তারপর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। খুব সহজে খুব ইজি হয়েতে হয়, ধনিয়া পাতা ছড়িয়ে দিব, ধনিয়া পাতা দেওয়ার পরে একটু আরও নিবু নিবু করে দিব আগুনটা, দিয়ে আর 2-3 মিনিট রাখব। খুবই ঝটপট হয়ে যায়, খুবই সহজ, মানে আমার মনে হয় মাছের রেসিপি এটা সবচেয়ে সহজ। আপনি কই মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ এগুলো দিয়েই এই রেসিপিটা, আপনি সেম রেসিপিটা করতে পারেন আপনারা, এবং খুবই ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু হয় খেতে, আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়, যদি কোনো রকম ভুল থাকে সেটাও আমরা বলতে পারেন কমেন্ট সেকশনে। আজকে অবশ্য আমি প্লেটিং করে দেখালাম যে মাছটা ভালোই লাগে,
মটরশুটির জন্য এই শীতের সিজনে মটরশুটি দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুটি এবং দেশি টমেটো এই দুইটার কম্বিনেশন কিন্তু খুবই ভালো হয়, আপনারা ট্রাই করবেন। এবং লেবু অবশ্যই খাবেন সাথে, লেবুটা মাছের সাথে খুব ভালো লাগে খেতে, আমার ভালো লাগে লেবু খেতে মাছের সাথে। দেখতেই পাচ্ছেন মাছটা একদম সুন্দর হয়ে গেছে, ঠিক 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু মাছটা রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।